হ্যালো মা হ্যালো ধরো, বন্ধুরা, কি আশা করি চাও? সবাই ভালো আছেন। আস্তে করে না, মোছা ওলা হয়েছে। এই পুকুরটা আমাদের প্রায় 30 বছর পুরনো পুকুর। টাইম টু টাইম এই পুকুরে মাছ ছাড়া হয়। চলুন দেখুন কিভাবে জালটা ফেলছে পচুদা। বাহরে বাহ, হ্যাঁ উপরের দিকে থেকে গেছে যে। আগে আগে জানেন তো এই পুকুরটায় আমরা সাঁতার কাটতাম। আমরা সাঁতারটাও এই পুকুরেই শিখিয়েছি, আমার বাবা মা আমাকে, দাদাকে, সব সবাই আমরা এই পুকুরেই সাঁতার কাটা শিখেছি। কি উঠছে গো, ছোট ছোট মাছ সব উঠেছে। বাবারি মাগো, জাল ভর্তি মাছ উঠেছে, কিন্তু বড় না, সব ছোট ছোট, ছোট ছোট মা, ছোট 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 সব। এই যে ছোট ছোট জাপানি পুঁটিগুলো ছেড়েছিল না, না এটা বড় লাইলন টিকা উঠেছে, দেখি দাঁড়া। না এখানে দুটো দুটো লাইলন টিকা বড় বড় উঠেছে, দেখো এটা একটা আর এখানে উঠেছে বড় বড়। হাত কেটে যাবে, হাত কেটে যাবে, বুঝছো দা, হাত কেটে যাবে আসতে। এটা একটা বড় লাইলন টিকা পড়েছে, আর এটাও একটা পড়েছে, এটা একটা বড় পড়েছে। আমার গোটা গা হাত কাদা হয়ে গেল গো, জালটা ধুয়ে আনতো। ঠাকুরের নাম করে ফেলো, মাছ তো পড়ছে না। ঠাকুর ঠাকুর, আবার একবার ফেলা হলো, মাছ পড়ছে না, বারবার ফেলা চলছে। এটা কি লাস্ট বারের জন্য মারবে নি? আজকে মাছ পড়ছে না একদম। কিছু এই কটা মাছ পড়েছে, ভাবি কি খাচ্ছ গো? আলু পরোটা। আমার শরীর খারাপ যে, তুমি আলু পরোটা খাচ্ছ? ওই একটু খেয়ে নিচ্ছি। হ্যাঁ এদিকে ঝাড় চলছে মায়ের। হ্যাঁ বাপি আর সব কিছু কন্ট্রোল করুক, খাওয়াটা কন্ট্রোল করতে পারে না। এই যে আলু পরোটা খাচ্ছে, মানুষটা প্রচুর অসুস্থ জানেন তো, তাও শোনে না, টুকটুক করে খেয়ে নেয়। ডায়ালিসিস চলছে, বাইপাস হয়ে গেছে, এনজিওপ্লাস্টিক হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু তাও কারুর কথা শোনে না। কদিন পর কলকাতা যাব বোনের বাড়ি, তাই একটু কাঁথি বাজারে এসেছি টুকটাক কেনাকাটা করবো বলে। দুপুরের জন্য বাপি এদিকে পাবদা, ট্যাংরা, চিংড়ি আর একটা নতুন টাইপের মাছ, ভাজা তৌরি মাছ নিয়ে এলো। কি হচ্ছে চলো দেখি। বাপি তুমি রান্না করছো নি? ঝাল দাওয়া করবো। কি ঝাল দাই? এই পাবদা মাছের ঝাল দেওয়া? সর্ষে বাটা দিয়ে করবে তো, কালো জিরা? আচ্ছা পেঁয়াজ বাটা বললো আর কি, ভালো জিরা, পেঁয়াজ বাটা, লঙ্কা, আচ্ছা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এটা আর কি। বাপি আমাদের রান্না হেভি করে, লঙ্কা গুঁড়া দিচ্ছে তো। টমেটো আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আছে
রাস্তায় হলুদ দিলে একটু হুম দিল পুরা জল দিল পুরা লাগ আরো বা দাদুকে টাটা করে দা আজ ফিরে গেলাম দীঘা নতুন ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন।